হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর ঋতু। আজ চলে এসেছি কিচেনে, আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ধরনের বেগুন পোড়ার রেসিপি। স্বাদে খুব খেতে সুস্বাদু হবে, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো চলুন বেগুনটা ধুয়ে নিয়ে দেখুন পুড়িয়ে নিচ্ছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি গ্যাস ওভেনের উপরে, আর তার সাথে শুকনো লঙ্কা তিনটে আমি পুড়িয়ে নিলাম। বেগুনটাকে উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিতে হবে, যাতে মানে ছাড়ানোর সময় জল যেন না থাকে, জলটা যেন পুরো পুড়ে যায়। ধনে পাতা কুচি করে নিচ্ছি, কারণ লঙ্কা কুচো আর ধনে পাতা কুচোনো ছাড়া কিন্তু বেগুন পোড়া একদম মাখলে সুস্বাদু হয় না। তো এর মধ্যে পেঁয়াজ কুচো দেওয়া যায়, বাট আজ স্যাটারডে তো সেই জন্য আমি পেঁয়াজ কুচিটাকে দিচ্ছি না, নিরামিষভাবে করছি। নুন আর সর্ষের তেল তো লাগছে। বেগুনটাকে দেখুন ভালো মতন পুড়িয়েছি, জল পড়ছে না, জলটা পুরোটা শুকিয়ে গেছে, একদম পুড়ে গেছে উনুনে পুরোনোর মতন করে। তো ছালটাকে আমি লম্বা করে চাকু দিয়ে মানে কেটে দিলাম, সুবিধে হবে ছালটা ছাড়াতে, এতে করে বেগুনের গায়ে পোড়া পোড়া যে বেগুনের চামড়াটা সেটা লেগে থাকবে না, বেগুনের খোসাটা পুরো টান দিলে লম্বা হয়ে বেরিয়ে আসবে। এই দেখুন, আর ভেতরটা দেখেই মনে হচ্ছে না যে সেদ্ধ সেদ্ধ হয়নি। অনেকেই পোড়ান আমি দেখেছি বয়েল হয়েছে, মনে হচ্ছে বেগুনটা বয়েল হয়েছে, জল বেরোচ্ছে। দেখুন এটাকে মনে হচ্ছে উনানে যেরকম করে পোড়ায় সেরকম শুকনো হয়ে গেছে, রসটা পুরো বেরিয়ে গেছে। এভাবেই বেগুন পোড়াতে হয়। ভালো করে আমি জল দিয়ে হাতটা ভিজিয়ে বেগুনের গাটাকে মুছে নিলাম, যাতে করে ফ্রেন্ডস একটুও কালো বেগুনের খোসার দাগ না থেকে যায়। দেখুন কেমন ধুয়ে উঠছে, একটা চপার নিয়ে নিয়েছি মিনি চপার, এটা দিয়ে বেগুনটাকে আমি ভেতরটাকে দেখছি ঠিকঠাক আছে কিনা। অনেক সময় বেগুনের ভেতরে পোকা হয়, তো বেগুনের পোকা মারাত্মক, ওটা ভালো নয় একদম, না নেই। দেখুন নেই, পুরোটাই একদম পরিষ্কার। তো এইভাবে আমি কেটে হ্যাঁ ওই পরিষ্কার করে নিলাম। এবার শুকনো লঙ্কাটা অনেকক্ষণ আগে পুড়িয়ে রেখেছিলাম, তো কী হয়েছে নুন দিয়ে যদি চটকিয়ে নিই তবে ঠিক হবে, নইলে কিন্তু ওটা একদম ঠান্ডা হয়ে গেলে ওই চামড়াটা থেকে কিছুতে বেরোতে চায় না। তো সেই জন্য আমি সর্ষের তেল আর নুন তো লাগছেই বেগুন পোড়ায়, সব দেওয়া হয়ে গেছে, শুকনো লঙ্কায় চলে এলাম। শুকনো লঙ্কাটাকে চটকিয়ে নিচ্ছি নুন দিয়ে, দেখুন খুব সুন্দর একটা ফ্রেন্ডস গন্ধ বেরিয়েছে। যারা শুকনো লঙ্কা খান তারা বুঝবেন, তাদের কাছে সেন্টটা ভীষণ পরিচিত, সুন্দর গন্ধ বেরিয়েছে ধনে পাতা কুচোনো দিয়ে। আর কাল সবজির বাগান দেখিয়েছিলাম, এই সবজির বাগান থেকে ধনে পাতাগুলো আজ টাটকা তুলে আনা হয়েছে, লঙ্কাটা তো বাজারেরই কেনা। তো ভালোভাবে বেগুনটাকে আমি এখন হাত দিয়ে চটকাবো না, আমি হাত দিয়ে চটকালে অনেক সময় জড়া জড়া থেকে যায়, ভালো মতন ম্যাস্ট হয় না। তো বেগুনটা যেরকম যখনই ম্যাস্ট হয়ে যাবে তখন ওর স্বাদটা কিন্তু দুগুণ তিনগুণ বেড়ে যাবে। তো ভালো করে চটকিয়ে আমি যেহেতু বেগুনের থেকে ধোয়া বেরোচ্ছে ধনে পাতা সবার পরে দেবো, নইলে কী হবে বলুন তো, ধনে পাতার গন্ধটা এই গরমের মধ্যে দিলে চলে যাবে। দেখুন নুন তেল লঙ্কা লঙ্কা পুরনো সব ধনে পাতা দিয়ে একদম সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, খুব টেস্টি হবে খেতে আমি নিজেই জানি। বেগুনটাও ভালো ছিল, বেগুনের ওপরেও নির্ভর করে। তো যেহেতু পেঁয়াজ দিলাম না, অনেকে ভাববেন পেঁয়াজ ছাড়া কেমন আবার বেগুন ভর্তা বা মাখা। তো ফ্রেন্ডস আজকে শনিবার ছিল, শনিবারে আমরা পেঁয়াজ খাই না, তার জন্য আমি যেহেতু ঘরে বানিয়েছি আমরা খাবো তাই পেঁয়াজ ছাড়া করলাম। খেয়ে এইভাবে একবার দেখুন বানিয়ে, তারপরে খান, তারপরে আমাকে জানাবেন। আর ফ্রেন্ডস ভালো লাগলে লাইক করবেন। বাই বাই।